নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আরডি প্রতিবেদন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি নিয়ে আসলাম আমাদের এলাকার একটি জাগ্রত মন্দির শ্রী শ্রী বংশীদাস বাবার আশ্রমে আসলাম আমরা সবাই মিলে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে শেয়ার লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো এই মুহূর্তে আপনারা দেখছেন আমার ক্যামেরা লেন্সের সামনে, প্রথমে আমি শ্রী শ্রী হনুমানজির বিগ্রহ হনুমানজিকে প্রণাম করলাম, জয় শ্রীরাম। তো এই মুহূর্তে এখানে পুজো শুরু হয়ে যাবে, পুজোর শুরু হওয়ার আগে যে প্রসাদগুলো সাজানো হচ্ছে। প্রত্যেক বছর এখানে হরিনাম সংকীর্তন হয়, লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়। এখানে খুব জাগ্রত বংশীদাস বাবার আশ্রম, এখানে প্রত্যেক রবিবার এখানে বংশীদাস বাবার আশ্রমে পুজো দেওয়া হয়। এখানে নাম কীর্তন চলছে, গান, ভক্তরা এখানে এসছেন, নাম কীর্তন গান করছেন। তো প্রত্যেক রবিবারে এখানে পুজো হয়। তো যার যার যে মনোবাসনা নিয়ে সবাই বাবার কাছে আসেন, আর যার যার অনেক মানসও থাকে, মানস পূরণ করতে এখানে আসেন। আর তো আমি এই মুহূর্তে বংশীদাস বাবার আশ্রমে চতুর্দিক তুলে ধরার চেষ্টা করছি, আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো এই হলো মণ্ডপ। তো প্রত্যেক বছর এখানে হরিনাম মহাসংকীর্তন মহাযজ্ঞ হয়, আমরা সবাই মিলে এখানে আসি হরিনাম সংকীর্তনে। মণ্ডপের খুব সুন্দরভাবে কাজ চলছে। আমি এই মুহূর্তে মন্দিরের চূড়া উঠে আমি ভিডিওটি করছি। তো আমি এখানে যে প্রাকৃতিক দৃশ্য খুবই সুন্দর, চতুর্দিকে খালি মাঠ, তার মধ্যেখানে শ্রী শ্রী বংশীদাস বাবার এই সুন্দর আশ্রমখানা, বংশীদাস বাবার সেই বটবৃক্ষ, সেই বটবৃক্ষ এখানে নিচে পুজো হচ্ছে, এখানে মন্দিরে কাজ চলছে। আমরা দেখতেই পাচ্ছি যে এখানে পাশেই মানে অনেক বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে এখানে যে মাঠ জমিন জল হয়ে গেছে। এদিকে নদী দেখতে পাচ্ছি, নদীতেও এখন বর্তমানে প্রচুর জল, কারণ প্রচুর বৃষ্টি হচ্ছে বরাকে। তো বৃষ্টির কারণে এরকম বৈশাখ জ্যৈষ্ঠ মাসে চতুর্দিকে জল হয়। তো এদিকে দেখতে পাচ্ছি প্রচুর জলের মধ্যে হাঁসরা নিজের কুটি কুটি পায়ে খাওয়া দাওয়া নিজের সেরে নিচ্ছে, সবাই এখানে এসছে সবাই। আর প্রচুর প্রাকৃতিক দৃশ্য এখানে আসলে দেখা যায়, মন মোহিত হয়ে যায়। তো এখানে কিন্তু প্রচুর কিন্তু গরু ছাগল থাকে, কিন্তু বৃষ্টির জলের কারণে এখানে কিন্তু আর আজকে সেই রকম দৃশ্য তুলে ধরার চেষ্টা তুলে ধরতে পারছি না। শুধু দেখতে পাচ্ছি যেহেতু বৃষ্টির জল এখানে, সেই জন্য হাঁসরাই এসছে। এদিকে নদীতে প্রচুর জল, নৌকো কম, নৌকো দেখতে পাচ্ছি না, আছে মাঝিরা নেই। তো বন্ধুরা, আমি আর ভিডিওটি বেশি লম্বা করব না, এখনই পুজো শুরু হয়ে যাবে, আমার নিচে যেতে হবে। তো এখানে কীর্তন চলছে, আমাকে এই মুহূর্তে নিচে চলে যেতে হবে, কারণ নিচে পুজো শুরু হয়ে গেছে। আমার মা বাবা আমার পরিবার সবাই এখানে এসছে, আমার বড় ভাই সবাই এখানে এসছে। তো আমাকে নিচে কিছু কাজের কারণে ফোন আসছে আমার,
তো আমি এখন নিচে চলে যাব, মন্দিরে গিয়ে পুজো আছে, পুজো দেখব। আর সম্পূর্ণ ভিডিও আমি এক পার্ট, প্রথম পার্ট, দ্বিতীয় পার্ট, তৃতীয় পার্ট এরকম আপলোড করবো ইউটিউব চ্যানেলে। আপনারা আমার সঙ্গে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আরডি প্রতিবেদন। আর ভিডিওটি বেশি লম্বা করছি না, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বংশীদাস বাবা সবার মঙ্গল করুন, আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এ আশা রাখি। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ।